যারাই আল্লাহর কবুলিয়াত পাবে, যারাই যে বা যারাই আল্লাহর কবুলিয়াত লাভে ধন্য হবে, তাদেরকে হত্যার চেষ্টা করা হবে, তাদেরকে গালি শুনতে হবে, তাদেরকে সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, পারিবারিক চাপ সহ্য করতে হবে। এটা নবীগণের সুন্নাহ। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই নয়, প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা বলেছে, সুন্নতের কথা বলেছে, সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের নিষেধ করেছে, জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে এই অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যতিক্রম ঘটেনি। যখন প্রকাশ্যে দাওয়াত শুরু হয় তখন শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক নির্যাতন বাড়তে থাকে। নির্যাতন বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে আসে যখন একবার সাহাবিদেরকে আবিসিনিয়ায় হিজরত করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে হিজরত করতে হয়, তারপরে চূড়ান্তভাবে মদিনায় হিজরত করতে হয়, মাতৃভূমি ত্যাগ করতে হয়। তাকে সারা জীবনে 16টা গালি শুনতে হয়েছে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি আবারও বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবনে প্রায় 16টা গালি খেতে হয়েছে এবং তাকে সারা জীবনে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। তার মতো পবিত্র, উন্নত চরিত্রের, দূরদর্শিতা সম্পন্ন, মুত্তাকী, পরহেজগার, ভালো মানুষ পৃথিবীর ইতিহাসে কখনো আসেওনি, আসবেও না, তার সাথে সমাজের মানুষ এই আচরণ করেছে। এগুলো নবীদের সুন্নত। এরপর যখন তিনি মাদানী জীবনে চলে যান তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামিক রাষ্ট্র দান করেন। সুবহানাল্লাহ। আনসার সাহাবীরা, আওস এবং খাজরাজ গোত্রের আনসার সাহাবীরা যখন ইমান নিয়ে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হিজরত করেন মক্কা থেকে মদিনায়। মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী নির্মাণ করেন, ইহুদিদের সাথে চুক্তি করেন, মদিনার সনদ প্রবর্তন করেন, অর্থনৈতিক ভিত্তি শক্ত করেন, আনসার এবং মুহাজিদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেন। মসজিদ নববী তখন একটা পার্লামেন্টের রূপে কাজ করছিল, সামরিক বাহিনী গঠন করেন, প্রশিক্ষণের ব্যবস্থা করেন, একটা রাষ্ট্রীয় কাঠামোর যা যা প্রয়োজন সবকিছুই তিনি মদিনা নগরীতে করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,